ইসমালা রকমান রহিম আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো অ্যাডো বিস্ফোরক সবাই ধারাবাহিক টিউটোরিয়াল এবং টিউটোরিয়ালে কি থাকছে কিভাবে উইন্ডো এবং অথবা ট্যাব কিভাবে খুলব সেই সেটা আমরা প্র্যাকটিক্যাল দেখব উইন্ডো এবং ট্যাব মানে কিভাবে হয় সেটাই আমরা আজকে দেখবো চলুন দেখা যাক তো ট্যাব কিভাবে খোলে প্রথমে আমরা ফাইল মেনু থেকে যাই এই যে এখানে দেখেন ফাইল মেনু ফাইল মেনু থেকে নিউ নিউ থেকে আমরা এখানে ওকে করি একটা ট্যাপ আকারে দেখাচ্ছে ট্যাপ দেখাচ্ছে তো আমি যদি আরেকটি একটি ডকুমেন্ট নেই ট্যাপ আকারে চলেছে এভাবে আমি আরেকটি নেই ট্যাপ আকারে চলেছে তো এই ট্যাপটাকেই আমরা এখন যদি উইন্ডো আকারে নেই তো এখানে যদি আমি একটু লক্ষ্য করেন এটা আমি ক্লোজ করে দিই আমি আরও ভালোভাবে দেখাই এখানে একটি নাম তো আপনারা লক্ষ্য করেন এখানে আমি প্রথম ট্যাবে যখন ক্লিক করতেছি তো ওয়ান দেখাচ্ছে এখানে টু ট্যা টু ডকুমেন্টে যখন ক্লিক করতেছি মানে অর্থাৎ দুই নম্বর ট্যাবে তখন আমার দুই দুই নম্বর পেজটি দেখাচ্ছে আমি বোঝার জন্য আর কি এখানে লিখলাম এখানে তিন নম্বর পেজে যাচ্ছি তিন নম্বর ট্যাব দেখাচ্ছে তো এটে আবার আমি যদি কন্ট্রোল কন্ট্রোল কীবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল ট্যাপ চাবি তো কন্ট্রোল ট্যাবস চাপলে অটোমেটিক আমার ক্লিক করা লাগবে না ওখানে নিয়ে যাবে প্রত্যেকটা ট্যাব আমার শো হচ্ছে দেখেন কীবোর্ড থেকে কন্ট্রোল ট্যাব আপনারা ইচ্ছা করলে এখান থেকে ড্রাক করে এটা উইন্ডো আকারে নিতে পারেন এভাবে ড্রাগ করে উইন্ডো আকারে নিতে পারেন এভাবে ড্রাক করে উইন্ডো আকারে নিতে পারেন এখন দেখেন আবার যদি ইচ্ছা করেন যে না আমি আবার পূর্বের মতো করবো সেম আগের মতোই থাকবে তো এখান থেকে নিয়ে যেয়ে আবার এখানে লাগে দিতে হবে দিলেই আবার ট্যাপ আকারে শো করবে তো এই কাজটি আমরা করব খুব সহজে এই কাজটি আমরা আর একটি অপশন আমি দেখাবো এবার এই কাজটি আপনারা এইখান থেকে পরিবর্তন করলে আপনারা এখন যখন আপনারা নিউ খুলতেছেন ট্যাপ খুলতেছেন তখন ট্যাপ আকারে চলে যাচ্ছে এই কাজটি আপনারা যদি উইন্ডো আকারে চান তো এর জন্য আপনারা যেতে হবে ইডিট মেনুতে ইডিট মেনু থেকে আমরা যাব প্রিফারেন্স প্রিফারেন্স থেকে যাব ইন্টারফেস ইন্টারফেসে আমরা লক্ষ্য করতে পারতেছি এখানে ওপেন ডকুমেন্ট স্ট্যাপস এই অপশনটি চেক করা আছে আমি যদি এই অপশনটি আনচেক করে দিই ওকে করি এখন যদি আমি কোনো ডকুমেন্ট ওপেন করি নিউ একটা পেজ নেই ওকে করি এখন কিন্তু উইন্ডো আকারে সরাসরি চলে এসেছে আমি যদি আরও একটা নেই দেখেন উইন্ডো আকারে চলে এসেছে তো এই কাজটি আমরা এখান থেকে আনসেক যদি চেক করে দিই তো আবার পুরো মতো হবে মেনু থেকে প্রিফারেন্স প্রিফারেন্স থেকে ইন্টারফেস ইন্টারফেস থেকে ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাপ এটাই চেক করে দিলাম ওকে এখন আবার ট্যাপ আকারে চলে যাবে এই ছিল আজকের টিউটোরিয়াল আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে